আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমার একটি ভিডিওতে। কতদিন হস্তমৈথুন না করলে হারানো যৌবন ফিরে পাওয়া যাবে এমন একটি ভিডিওতে অসংখ্য কমেন্টের মধ্যে একটি বিশেষ কমেন্ট এসেছে, আমি আমার স্ক্রিনে তুলে ধরছি, নামটি একটু ব্লার করে। বিয়ের আগে যৌন মিলন ছাড়া কিভাবে বুঝব আমার যৌন সমস্যা আছে, দয়া করে বলবেন। খুবই সংক্ষিপ্তভাবে এই প্রশ্ন সহ আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন ঘোরাঘুরি করছে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন। বিয়ের আগে বা কোনো রকমের মিলন ছাড়া আপনি যে সুস্থ আছেন এটা বোঝার উপায় কী, চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। বিয়ের আগে বা মিলন করার আগে বোঝার উপায়, গুড কোশ্চেন। কোশ্চেনটি গুড হলো এই প্রশ্নটা আপনার মনে কেন আসছে, বা এই প্রশ্ন কি সবার মনেই আসে? না, সবার মনে আসে না। যে সকল পুরুষেরা একটু অতিরিক্ত নিজেদের বদ অভ্যাসের মধ্যে লিপ্ত করে ফেলে খারাপভাবে, তাদেরই কিন্তু এই প্রশ্নটি একটু বেশি আসে। কারণ আমাদের ওল্ড জেনারেশনের সবার মনে এই প্রশ্ন আসতো না, কারণ সবার বয়স হতে হতেই বিয়ে করে নিত। বয়সের আগে হাতে থাকা স্মার্টফোন ছিল না, যাতে করে বিভিন্ন রকমের খারাপ সাইডে বা খারাপ ভিডিওগুলো দেখার সুযোগ ছিল না, যার ফলে স্বাভাবিকভাবে তারা পারফেক্ট ছিল। এবং দেখা যাচ্ছে অনেকে একাধিকও বিয়ে করতে সক্ষম হয়েছে, বউকে সময় দিতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের সময় দেখা যাচ্ছে কি, যে আমরা একটা বিয়ে করতেই ভয় পাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে কি, যে আমাদের বদ অভ্যাস করা, খারাপ ভিডিও দেখে নিজেদের খারাপের মধ্যে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কারণগুলো। আমি আপনাদের একটি কথা বলতে চাই, বিয়ের আগে যদি নিজেকে পারফেক্ট তৈরি করতে হয়, আগে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কীভাবে বদ অভ্যাসে লিপ্ত ছিলেন, মাস্টারবেশনে লিপ্ত ছিলেন। যদি অধিক পরিমাণে মাস্টারবেশনে লিপ্ত থাকেন, তাহলে বিয়ের মিনিমাম 6 মাস থেকে 1 মাস মাস্টারবেশন ছেড়ে দিয়ে আপনার ভালো খাবার এবং পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম, এই জিনিসগুলো অবশ্যই মেনে নিতে হবে, অবশ্যই করতে হবে। আর যদি দেখেন যে মেডিকেলের নিয়মে আপনি দীর্ঘদিন পরে মাঝে মাঝে মাস্টারবেশন করতেন, তাহলে এইটা নিয়ে আপনার কোনো সমস্যা বা ক্ষতি নেই, ভয় পাওয়ার কারণ নেই। নিজেকে সুস্থ করার আসলে প্রমাণটা ওইভাবে বোঝার উপায় কম রয়েছে। তারপরেও কিছু সিম্পল বিষয়গুলো আমি তুলে ধরছি, আপনার নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন। দেখুন, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে একজন পুরুষ যখন পারফেক্ট থাকে, বিশেষ করে তার সকালের দিকে বা ভোর রাতে বা রাতে ঘুম ভাঙলে পেনিসটা উত্থান হয় এবং অনেক শক্ত বা হার্ড হয়। এরপরে দেখা যাচ্ছে সাধারণভাবে সে যখন খারাপ চিন্তাভাবনা করে, তখনও কিন্তু পেনিসটা অনেক শক্ত এবং হার্ড বা উত্থান হয়। আপনার কাছে একটা কনফিডেন্স আসবে বা আত্মবিশ্বাস আসবে যে আমি সহবাসের সময় নিতে পারবো বা সহবাস করতে পারবো। অনেকে একটি ভুল চিন্তাভাবনার মধ্যে থাকে যে আমার মাস্টারবেশনে 2-3 মিনিটে বীর্য আউট হয়, কিন্তু সহবাসে কি এর আগে হবে না পরে হবে? মাস্টারবেশন আর সহবাস এই দুইটার মধ্যে অনেক তফাৎ বা অনেক গ্যাপ রয়েছে। দুইটার সাথে নিজের শরীরকে মিলাইলে এক হবে না। এজন্য যদি আপনার বয়স হয়ে থাকে, অবশ্যই দ্রুত বিয়ে করে নেবেন। আমি আপনাদের একটি কথা বলতে চাই যে আপনি পারফেক্ট আছেন কি না এটা বোঝার প্রয়োজন নেই। আপনি দেখেন দীর্ঘদিন কোনো বদ অভ্যাসে লিপ্ত ছিলেন না, অতীতে ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে নাই, ভালো খাবার খাচ্ছেন, রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন, নিজের মতো পুরুষের একটা ভাব আছে, তাহলে আপনি মনে সাহস নিয়ে বিয়ে করতে যান, ভয় পাওয়ার দরকার নেই। এরপরে যদি আপনার মনের মধ্যে ভয় লাগে, আপনার আশেপাশে বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখিয়ে নিজের ভয়কে দূর করে নেবেন। আসলে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, বা খারাপ ব্যাপার বলেন বা মজার ব্যাপার বলেন, যে আমরা ভয় পাই কিন্তু সহবাসে গেলে, সহবাস করতে করতে আমাদের ভয়টি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। কিন্তু সেই সহবাসে যে আপনারা যাবেন, এ যাওয়ার উৎসাহটাই আপনারা পাচ্ছেন না, যাওয়ার উৎসাহটাই পাচ্ছে না। অনেকে বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছেন, দরকার কি ভয় পেয়ে? যদি দেখেন আপনি অতিরিক্ত নিজেকে খারাপভাবে নিয়ে ফেলছেন বা এই মাত্র খারাপ কাজ ছাড়ছেন, এখনই বিয়ে করতে হবে, সেই ক্ষেত্রে আপনি একজন ভালো ডাক্তার দেখিয়ে কিছু সিম্পল ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ এতে আপনার অতীতের ঘাটতি পূরণ হয়ে যাবে, স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করতে পারবেন, দাম্পত্য জীবনে আপনি সুখের হবেন। সাধারণভাবে আমি আপনাদের আবারও বলতে চাই, ভালো কিছু ন্যাচারাল খাবার, যে খাবারগুলো পুরুষ হরমোন বৃদ্ধি করে সেই খাবারগুলো নিয়মিত খাওয়া, রাতে পর্যাপ্ত ঘুম, এইগুলো যদি আপনার কন্টিনিউ বেশ কিছুদিন শরীরে চলতে থাকে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে বলতে চাই বা আপনাদের বলতে চাই, আপনার বাকি কোনো টেনশন করতে হবে না, আপনি সুস্থ আছেন।
ইনশাআল্লাহ আপনি সুস্থ আছেন। এছাড়া যদি দেখা যাচ্ছে সিস্টেমাল কোনো প্রবলেম, যেমন আপনার হরমোনগত সমস্যা, এরপরে দেখা যাচ্ছে কি সাধারণভাবে বিভিন্ন রোগে আপনি আক্রান্ত, একদম যৌবন বোঝার পর থেকে আপনার যৌবনে তেমন কোনো তারতম্য নেই বা নিজের মধ্যে যৌবন বিষয়টা নেই, এই ব্যাপার বা এই শ্রেণী মানুষটা আলাদা, তাদের বিভিন্ন ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, ইভেন অনেকে সুস্থ নাও হতে পারে, সৃষ্টিকর্তার তৈরি হিসাবে মেনে নিতে হবে। সাধারণভাবে যদি দেখেন আপনি মাস্টারবেশন করতেন, যৌবনে ঠিক ছিলেন, এখন ঠিক নেই, তাহলে দীর্ঘদিন একটু অপেক্ষা করেন, দু চার ছ মাস বা এক বছর অপেক্ষা করেন, ভালোভাবে ভালো খাবারগুলো খান, পর্যাপ্ত ঘুমান, এতে আপনি ইনশাল্লাহ সুস্থ। এছাড়া দেখা যাচ্ছে একজন সুস্থ পুরুষের মাঝে মাঝে মাসে 4-5 বার বা মাঝে মাঝে একটু স্বপ্নদোষ হচ্ছে, বা মাঝে মাঝে প্রাইভেট অঙ্গ উত্থান হলে 1-2 ফোঁটা ডিমের সাদা অংশের মতন বীর্য আসতেছে, এটা আবার অতিরিক্ত আসলে কিন্তু ক্ষতিকর, তাহলে ডাক্তার দেখাতে হবে। মাঝে মাঝে একটু আসতেছে, এগুলো কোনো ভয় নাই, এগুলোই আপনার সুস্থতার প্রধান লক্ষণ। এছাড়া আমি আপনাদের শেষ করে আগে আবারও বলতে চাই, অবশ্যই আপনার বয়স হলে বিয়ে করতে চলে যান, সহবাস করতে করতে যারা নতুন বিয়ে করেন, যতই সুস্থ পুরুষ হোক না কেন, নতুন বিয়ে করলে একটু দ্রুত বীর্যপাত হতে পারে, এগুলো মেডিকেল তেমন কোনো রোগ ধরে না। যদি সেটা 2-4 মাস বা দীর্ঘদিন না হয়ে থাকে তাহলে কোনো সমস্যা বা ভয় নাই। সব থেকে মজার ব্যাপার, সহবাস করতে করতে ডিউরেশন টাইমটা আরও বৃদ্ধি হয়। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।